তো তোমাদের নতুন ভিডিওতে আবার স্বাগত। তোমাদের দেওয়া পোর্ট্রেট অর্ডার দিয়ে আমি এই টেবিলটা নিয়েছি। তো আমার এটা অনেক দিনের কাঙ্ক্ষিত টেবিল, আমি একটু অর্ডার দিয়েই বানিয়েছি স্পেশাল, যে কিভাবে কি টেবিলটা একটা একটু আর হবে এবং স্পেসিফিক আমার যা যা জিনিস চাই এই টেবিলটাতে আছে। তো মোটামুটি বিনা কালারেই আমি করেছি, কালারটা দোকানকে করতে দিইনি, কালারটা আমি বলে দিলাম নিজেই করব। এতে একটু টেবিলের কস্টটা কম হয়ে গেছে, কালারের জন্য 2000 টাকা প্রায় কম হয়ে গেছে। তো সেটাতে আমি খুশি, কেননা আমি তো আমার তো কাজই কালার করা, তো আমি টেবিলটাকে নিজের মতো করে কালার করব। তো ভাবছিলাম অনেক ডিজাইন ফিজাইন করব, কিন্তু তারপরে দেখলাম যে না, ডিজাইন করব না, সিম্পল রাখবো ব্যাপারটা, যত সিম্পল রাখবো তত ভালো লাগবে। এই হচ্ছে টেবিলের ওপরে পার্টটা, আর ওই লেফট সাইডে যেটা ওই যে প্লেটের মতো পড়ে আছে ওটা হচ্ছে একটা এই, এটা হচ্ছে ওর ওপরে টেবিলের টপটা। এবং আমি কী করেছি, এটা দোকানে করিনি, আমি কী করেছি যে যত জায়গায় খাপ আছে না, মানে এই যে গর্ত 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 রয়েছে টেবিলের মধ্যে হালকা হালকা, ওগুলোকে কী করেছি ওই দোকান থেকেই কাঠের গুঁড়ো, বা তোমরা যদি কাঠের গুঁড়ো না পাও প্লাস্টার অফ প্যারিস, তার সঙ্গে ফেভিকল ইউজ করতে পারো। ফেভিকলটা খুব বেশি ভালো একটু বলবো না আমি, তাই জন্য ফেভিকল মেরিন যেটা হয়, যেটা কাঠ জোড়ার জন্য, সেইটাকে দিয়ে মিশিয়ে ওই গর্তগুলোতে প্রথমে লাগিয়ে দেবে ভরে ভরে, এবং তারপরে এই সিরিজ কাগজ দিয়ে ঘষে দেবে। দেখা একদম ক্লিন নতুন হয়ে গেল পুরো টেবিলটা, এবং তোমরা দেখতেই পাচ্ছ ড্রয়ার ফ্রয়ার সাইডে খুলেই রেখেছি। আমার তো দারুণ লাগে, আমি আমার নিজের মন পছন্দ হিসেবে বানিয়েছি। তো এই আমাকে ভিডিও বানাতে দে, আমার বেড়া আলমোস্ট মন টুটা আমাকে খুব ডিস্টার্ব করছে এখন কলে বসে বসে। যাই হোক, আমার ম্যাও, নো নট ম্যাও, শাট আপ, আই এম ওয়ার্কিং। তো বেশ কিছু জায়গায় এরকম ফাঁক ফোঁকর ছিল, তো সেগুলো আমাকে ভরাতে সময় লেগে গেছে, এবং শুকিয়ে যাওয়ার পরে আবার এইভাবে সিরিজ কাগজ দিয়ে ঘুরছি। অ্যান্ড এটাও আমার ড্রয়িংগুলোর মতোই হার্ড ওয়ার্কিং খুব, যে প্রচুর খাটনির কাজ ছিল। আমি তো ভাবলাম আমি এর আগে বেশ কিছু জিনিস করেছি, যেরকম আমার বসার চেয়ারটাও আমি নিজেই অর্ডার করে, এই এই ডোন্ট ডিস্টার্ব, আমি বসার চেয়ারটাও নিজেই অর্ডার করেছি, আমার বস না ছাড়ো, বসার চেয়ারটাও নিজেই অর্ডার করেছি, এবং সেটাকে হচ্ছে কী বলা যাবে, এই ড্রেসটা করিস না ভুলে যাচ্ছি, হ্যাঁ সেটাকেও আমি নিজেই রং করেছি। তো সেটাও একটু ঝামেলা ছিল, তো এটা তার থেকে হাজার গুণ বেশি ঝামেলার, কেননা এটার এপাস ওপাস এপাস আর এত বড় যে আমি সেটাকে কমপ্লিট করতে পারছি না। তো মোটামুটি কোনোভাবে কালারটা শেষ করেছিলাম, কিন্তু এবার তোমাদের দেখাচ্ছি আমি কালারটা কীভাবে করেছি। দেখো বেসিক আইডিয়া এটাই যে কাঠের মধ্যে রং দোকানিকে যদি রং করতে দিই, তারা তারা একটা বেসিক লেয়ার চাপায়, দিয়ে হচ্ছে ডাইরেক্ট যে কালারটা করার একদম পাতলাভাবে সব থেকে কম রং বাঁচিয়ে যতটা করা সম্ভব সেটাই করে, ঠিক আছে। আর কি করে, যদি আলমারি হয়, আলমারি হয় বা অন্য কোনো কিছু হয় বা কি বলে শোকেস টোকেস হয়, তোমরা একটু লক্ষ্য করবে যখন রং দোকানিরা রং করে, পেছন সাইডটা রং করে না, পেছন সাইডটা একটা বেস কালার দিয়ে ছেড়ে দেয়, পেছন সাইডটা কি মনটু, হ্যাঁ ভালো করে রং করে না ওরা। তো তাই আমি কী করলাম, তাই কালারটা করতে নাই বলেছিলাম যে যদি আমার টাকা লাগে আমি নিজেই করে নেবো, কিন্তু ওই 2000 টাকাটা আমি 500 টাকায় কমপ্লিট করে নিয়েছি। তো বেসিক রং কীভাবে করবে, তোমরা বেসিক রং করবে তোমাদের তিনটে জিনিস খেয়াল রাখতে হবে, তিনটে বা যতগুলো বলছি ততগুলো খেয়াল রাখতে হবে, যে কাঠে রং করার আগে আগে কোথাও ফাঁক ফোঁকর আছে নাকি ওইভাবে দিয়ে ভরিয়ে নিতে হবে, কাঠ গুঁড়ি এবং ফেভিকল মেরিন দিয়ে ভালো করে মিক্স করে সেই জায়গাগুলো লেয়ার দিয়ে সেগুলো ভরিয়ে নিতে হবে। ভরিয়ে গেলে ওই গর্তগুলো ওই এলোমেলো ভাবগুলো ওগুলো ভরে গেল, ভরে যাওয়ার পর আমাকে খেয়াল রাখতে হবে কাঠ অনেকটা জল শোষে বলতে পারো, কালার শোষে বলতে পারো, বা কেরোসিন টেরোসিন সব শোষে নেয়। তো আমরা কী করবো, সব থেকে প্রথম লেয়ারে একদম তারপিনের সঙ্গে বেশি পরিমাণ তারপিন যদি বলতে হয়, এও নয় তারপিন, তারপিন নট এও, হ্যাঁ বেশি পরিমাণ তারপিন ইউজ করব, তারপিনের সঙ্গে আমি ইউজ করব কালার। তো রেশিওটা 1:1, মানে যদি 50 ml বা 100 ml তারপিনের সাথে 100 ml কালার, বা এইরকম আমি যেরকম একটা কাপ ইউজ করছি হাফ কাপ তারপিন আর হাফ কাপ কালার, তো এরকমভাবে মিক্স করে বা তার থেকেও বেশি তারপিন নিতে পারো, কেননা আমার ফার্স্ট লেয়ারটা কালার করা নয়, আমাকে কাঠকে কালার শোষা মানে কাঠ যাতে কালারটা অ্যাবজর্ব করে নেয় ওইটা আমাকে দেখতে হবে। তাই আমি কী করেছি, সবচেয়ে পাতলা করে একদম কালারটাকে বানিয়েছি, এবং এভাবে ডাব্বাটাকে মিক্স করে নেবে, তাতে কী হবে তোমার একটু সুবিধে হবে, না হয় কালারটা নিচে থিতিয়ে যায়, ওর মধ্যে একটা লুব্রিকেন্ট থাকে যেটা কিনা উপরে রয়ে যাবে এবং রক কালারটা নিচে মোটা কালারটা নিচে রয়ে যাবে, তাই একটু মিক্স করে নেবে প্রত্যেকবার, খুবই ভালো হয়। তো
তো তারপিন ইউজ করে সব থেকে পাতলা লেয়ারে তারপিন দিয়ে একটা করে কোট করবে। কোট করার পরে সেটাকে ভালো করে শুকাতে দিতে হবে। শুকিয়ে গেলে তারপরে আবার একটা সেকেন্ড কোট, সেম কিন্তু এবারে তারপিনের পরিমাণ কম, এবং তারপরে লাস্ট কোট। লাস্ট কোটে তারপিনের পরিমাণ কম, কিন্তু যদি তোমরা প্রথম থেকেই যদি হালকা হালকা করেও দাও কোনো অসুবিধা নেই, তিনটে লেয়ারে একদম মোটা ফিনিশড কালার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা যে দোকানে কালার করি, দোকানে কিন্তু তিন লেয়ারের কালার দেয় না, দোকানে দেয় এক লেয়ারের কালার। তার ফলে কী হয়, কালারটা শুধু ওপরে ওপরে থাকে, কাঠের ভেতর পর্যন্ত পৌঁছতে পারে না। কিন্তু আমরা যেহেতু প্রথম লেয়ারে খুবই হালকা করে কালার দিচ্ছি, তাই কী করে তারপিনের সঙ্গে মিশে কালারটা কাঠ বেশ কিছুটা অ্যাবজর্ব করে নেয়, ফলে ওর কী বলতে পারো পোকার লাগার সম্ভাবনা কমে যায়। প্লাস্টিকের পোকা কম কম লাগে না সেই রকম। কিন্তু তারও আগে আমি কী করেছিলাম, একটা এর লেয়ার দিয়ে দিয়েছিলাম, অ্যান্টিব্যাকটেরিয়াল লেয়ার বলতে পারো, যেটা কীটনাশক একটা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা কীটনাশকও দেবে, প্লাস হচ্ছে ওই প্রথমে তারপিনের সঙ্গে একদম পাতলা করে মিশিয়ে ইউজও করবে। ঠিক ওয়াটার কালার যেমনটা করে পেন্সিলে আঁকবে, তারপরে ফার্স্ট টোন দেবে, সেকেন্ড টোন দেবে, থার্ড টোন দেবে, সেই রকমই এখানেও করবে। দেখবে কালারটা অনেক দিন পর্যন্ত টেকসই হবে। আমি বিভিন্ন রকমের বাড়ির আসবাবপত্রে করে দেখেছি, সত্যিকারে এরকম করে যদি নিজে কালার করতে পারো না, সে কালারটা অনেক দিন পর্যন্ত টেকসই হয়। শুধু কালার করার পদ্ধতিটা একটু মেসি হয় বলে অনেকে করতে চায় না, কিন্তু করলে খুবই ভালো, এটা তোমার পক্ষে খুবই উপকারী হবে এবং অনেক কাজেও আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই টেবিলটা আমি বানিয়েছি হচ্ছে আমার কমিশন ওয়ার্কের টাকাগুলো দিয়ে। তো কয়েকটা কমিশন ওয়ার্ক এসেছিলো, আর আমার এই সময় আগের টেবিলটা পুরো একদম ঝাঁঝরা অবস্থা, তাই জন্য আমার মনে হলো এটাই সঠিক সময় আমার পছন্দের একটা টেবিল করে নেওয়ার, যাতে আমি খুব পরিমাণে কাজ করতে পারি। তো তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ এই টেবিলটার জন্য, এটা তোমাদের দান বলতে পারি আমি। তো এটাই হচ্ছে ব্যাপার। টেবিলটা তোমরা উপর থেকে দেখে নিয়েছো, কালারের পরে আমি অ্যাকচুয়ালি দেখানোর সময় পাইনি, তারপরে এতগুলো আবার কমিশন ওয়ার্ক ছিল যে আমি ডাইরেক্টলি বন্ধই করে দিয়েছি, মানে লাগিয়ে টাগিয়ে তার উপরে সব কিছু বসিয়ে আমি কালার করা, মানে ছবি আঁকা শুরু করে দিয়েছি। তাই আমি সময় পেলে তোমাদেরকে ছবি টেবিলটা দেখিয়ে দেবো। তবে এই হচ্ছে বেসিক কালার কোড, আমি তোমাদেরকে সব বুঝিয়ে বলে দিলাম যে কীভাবে কী করেছি। এটা আমি ফার্স্ট কোড করছি। ফার্স্ট কোড দেখো এইভাবেই হবে, খাপছাড়া খাপছাড়া সাদা সাদা থেকে যাবে, কিন্তু সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফার্স্ট কোট ওইভাবেই শুকাক, ওটাই শুকিয়ে যাবে যখন ভেতরে কালারটা অনেকটা ভেতর পর্যন্ত অ্যাবজর্ব হবে। তো এই কালারটা শুকিয়ে গেলে তারপরে আবার সেকেন্ড টোন চড়বে, সেকেন্ড টোনের পর থার্ড টোন, এই তিনটে টোনে এই যে সাদা গ্যাপগুলো হচ্ছে না, ওগুলো আর থাকবে না, একদম নীল হয়ে যাবে জিরো। আর এবং কালারটা খুব সুন্দর মোটা টেকসই হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, তোমরা সবাই চেষ্টা করবে বাড়িতে নিজেদের কালার করার। তো আরও একবার থ্যাংক ইউ তোমাদেরকে, ঠিক আছে, টাটা বাই বাই। আমি সময় পেলে আর একটুখানি কমিশন ওয়ার্কস থেকে ফাঁকা পেলে আমি টেবিলটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর কমেন্ট সেকশানে জানিও যে তোমরা বাড়িতে যদি টেবিল বা কিছু কালার করে থাকো তো কেমন কীভাবে করো। এর আগেও অনেক আসবাবপত্র আমি কালার করেছি, ভাবছিলাম ভিডিও করব, কিন্তু বাড়ির পরিস্থিতিতে তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা ভালো নয়, তাও আমি সাহস করে এটা দিলাম, ঠিক আছে যা হবে দেখা যাবে। হ্যাঁ, যে রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করাই জরুরি, হ্যাঁ না, ঠিক আছে, ওকে, টাটা।